জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানায় এক ব্যক্তি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, হযরত আপনার জন্য আমি 500 টাকা হাদিয়া এনেছি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাই 500 টাকা গ্রহণ করে নিলেন আর বললেন, ওরে ভাই আমি তো গরিবের টাকা গ্রহণ করি না। লোকটা জবাব দেয়, হযরত আমি তো গরিব না, বরং আমি অনেক টাকাওয়ালার মালিক। বলেন, তুমি কেমন টাকার মালিক? এই 500 টাকা ছাড়া কি তোমার আরো টাকা আছে? ওই বান্দা জবাব দিয়ে বলেন, হযরত হযরত এই টাকা ছাড়াই আমার আরো অনেক টাকা আছে। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হযরত তোমার কত টাকা আছে? বলে, এই টাকা ব্যতীত আরো অনেক টাকা আছে। বলে, তোমার টাকার প্রতি কি কোনো লোভ আছে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই টাকা ছাড়া হযরত যদি আমার কাছে অনেক আরো টাকা আসে আমি গ্রহণ করতে রাজি, যদি আরো বেশি টাকা হয় আমার জন্য আরো উপকার। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রসুল বলেন, যার টাকার ভেতরে কোনো লোভ আছে ওই বান্দা দুনিয়ার হালাতে যদিও ধনী কিন্তু আমার মাওলার কাছে গরিব, অতএব তোমার টাকা আমি গ্রহণ করব না। আমি জুনাইদ বাগদাদী, আমার টাকার প্রতি কোনো লোভ নাই, টাকার প্রতি কোনো আমার চাহিদা নাই, বরং যেই বান্দার টাকার প্রতি চাহিদা ওই বান্দাকে তুমি টাকাটা দিয়া দাও। যেহেতু তুমি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, বরং তোমার টাকার প্রতি চাহিদা আছে, এই 500 টাকার ভেতরে আমার যেই পরিমাণ হক আছে আমার চাইতে তোমার এই টাকার মধ্যে হক বেশি। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. الله تعالى بولين যে বান্দা বান্দি আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করবে, আমি মাওলা ওই বান্দার নিয়ামতের শুকর বাড়াইয়া দিই। আর যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করবে না, আমি মাওলা ওই বান্দার নিয়ামতকে ছিনিয়া নিই। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড়ই কঠিন, আমি মাওলার আযাব বড়ই কঠিন, কারণ আমি মাওলা একটা নিয়ামত দুইটা নিয়ামত দেই নাই, হাজারো হাজারো নিয়ামত দিয়েছি। কারণ কেন নিয়ামত দিয়েছি? আমার বান্দা নিয়ামতগুলো খাইবে আর আমি মাওলার শুকর আদায় করবি। কারণ একটা নিয়ামত দুইটা নিয়ামত আমি আল্লাহ দিলাম না, কারণ আমি আল্লাহ কখনোই তো বলি নাই আমার নিয়ামত আমার কাঁঠাল গাছ, আমার আম গাছ, আমার লিচু গাছ, বরং কোনো হাজি সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, হাজি সাহেব আম গাছটা কার? হাজি সাহেব বলে, আম গাছটা আমার। হাজি সাহেব তো বলেন না, এই আম গাছটা হলো আমার মাওলার, বলেনি। অতএব বলি রে মুমিন, আমি আল্লাহর নিয়ামত খাইতেছো, আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করো। ওরে বাবা, কত বিষ্টান্ন নিয়ামত, যেই নিয়ামত একবার যদি খাওয়া হয়
যদি ওই নিয়ামত নিয়ে একবার চিন্তা ভাবনা করা হয় তাহলে কোন বান্দা বামপন্থী হতে পারে না। অতএব বলি রে মুমিন, আমি আল্লাহর নিয়ামত, কারণ আমি আল্লাহর দেওয়া নিয়ামত একমাত্র আমি বান্দার জন্য বানাইলাম, আমার বান্দার সাথে খাস করে দিলাম, কারণ আমি আল্লাহ এত কিছু দিলাম একটা জিনিস আমি পাওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। কারণ আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাই নাই ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমি আল্লাহ বানাইলাম লিয়াবুদুন, আমি আমায়া আল্লাহর গোলামি করার জন্য। বান্দা আমার হাজারো হাজারো নিয়ামত খাবেন আর আমার শুকর আদায় করবেন, কারণ আমি মাওলার একটা নিয়ামত খাবি আর আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করবি আর আমি মাওলার গোলামি করবি। অতএব বলি রে মুমিন, নিয়ামতের যেই বান্দা বান্দি নিয়ামতের শুকর আদায় করেছে ওই বান্দার জীবনটাই ধন্য হয়ে গেছে। ওরে যুবক ভাই, তোমার জীবনে তুমি হিসাবটা মিলাও, আল্লাহ তাআলা বারবার বলেছেন আফালা তাতাফাক্কারু, একবার কি ফিকির করে দেখো রে ভাই, একবার চিন্তা করে দেখো, আফালা তাকিলুন আফালা তুবসিরুন, আমি মাওলা তোমাকে দুটি চক্ষু দান করছি, আমি মাওলার নিয়ামতকে দেখার জন্য, অন্য কিছু দেখার জন্য না, এর জন্য আল্লাহ বলেন বান্দা তুমি আমার নিয়ামত খাইবা আর তোমার চক্ষু দিয়ে ভালো করে খেয়াল করবা আর আমি মাওলার শুকর আদায় করবা, কারণ তোমার দুটি চোখ আমি আল্লাহ এমনি বানাইনি, আমার নিয়ামতের শুকর আদায় করার জন্যই বানাইছি, আমি আল্লাহ অনেককে অন্ধ বানাইছি, অনেককে নুলা বানাইলাম, অনেককে একটা সাইড দুর্বল বানাইলাম, কিন্তু তোমাকে তো সুস্থ কেন বানাইলাম, আমি আল্লাহ বললাম আফালা তাকিলু, একবার তোমার আকলকে খাটাইয়া দেখো, কারণ আমি আল্লাহ চাইলে তোমাকেও ন্যাংরা নুলা বানাইতে পারতাম, অন্ধ অন্ধ বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে কেন অন্ধ বানাইলাম না, কারণ পুরা জাতিকে বোঝার জন্য, যাতে একটা সফল মানুষ বুঝতে পারে যদি আমার দুটি চোখ না থাকতো, কারণ যে বান্দার চক্ষু নাই হাত নাই পা নাই ওই বান্দাটা বুঝতে পারে কত বড় দামি, কত বড় দামি সম্পদ আমি মাওলা তোমাকে দান করলাম, কারণ এর একমাত্র কারণ হলো আমি মাওলার গোলামি করার জন্য। অতএব বলি রে মুমিন, কিসের তো অহংকার করো রে মুমিন, অহংকার করে কোনো লাভ নাই, যত তোমার অহংকার করবা কিবির বাড়াইবা, তোমার হিংসাকে বাড়াইবা, যেমন একটা লোহা মাটির নিচে থাকলে যেমন ভাবে ধ্বংস হয়ে যায়, তেমনি কোন বান্দা যদি নিজেকে নিজে বড় মনে করে হিংসা করি ওই বান্দাটাও ওই লোহার মতো ধ্বংস হয়ে যায়। অতএব বলি রে মুমিন, অহংকার করো না, তোমার পিছনের ইতিহাস খুলে দেখো কত বান্দা
আমি আল্লাহ ফেরাউন নমরুদ হামানকে কোটি কোটি টাকা দান করলাম কিন্তু কোথায় গেল ফেরাউন নমরুদ হামান আবু জেহেল বাসাইবা কারণ তাদের নিয়ামত কত টাকা পয়সার মালিক সাদ্দাত কত টাকার মালিক আজকে সাদ্দাতের দলীয় লোকেরাও ফেরাউনের দলীয় লোকেরাও তাদের সন্তানদের নাম কেন রাখে না কারণ আমার মাওলা যদি কোরআনের ভিতরে ফেরাউনের নাম না দিতেন কোন মানুষ বুঝতেই পারত না ফেরাউন নামে একজন ইঁদুর দুনিয়াতে ছিল ঠিক নেই কারণ ওই মুনাফিকের নাম যদি কোরআনের ভিতরে আল্লাহ না দিতে কোন মানুষ বুঝার কোন কায়দা ছিল না আবু জাহেলের নাম তার দলীয় লোকেরাও তো কেন রাখে না আবু জাহেলের তো টাকার কোনো অভাব ছিল না কারণ রে মুসলমান ভাই একবার চিন্তা করে দেখবা তুমি যতই যতই অহংকার করো এই অহংকারের কোনো দাম নাই কারণ তারা কত অহংকার করেছে অহংকার করার পরও তারা ধ্বংস হয়ে গেছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যা একমাত্র আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে নবীর সাথে কুটুকুটি করার কারণে তাদের কোটি টাকা ছিল তারপরও কি আল্লাহ তাআলা তাদের নাম পৃথিবীর ইতিহাস হিসেবে রেখে দিয়েছেন ঠিক নেই ও তুই বলি রে মুমিন একবার চিন্তা করে দেখো টাকা অহংকারী করো না রে বাবা কারণ টাকাওয়ালার টাকা যত বাড়বে ওই বান্দার শত্রু তত বেড়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাওলা ও মালিক তুমি আমাকে টাকা দাও নাই কিন্তু এমন একটা সম্পদ দিয়েছো আমাকে এত ইলম দিয়েছো এই ইলমের শুকর আদায় করি কারণ মানুষ দুই জিনিস পাওয়ার পরে মানুষ সম্মানের চেয়ারটা পায় কয়টা আওয়াজ দিয়ে বলেন দুই জিনিস পাওয়ার কারণে মানুষ সম্মানিত হয়ে যায় এক নম্বরে গুণ হলো তার ইলম দুই নম্বরে গুণ হলো টাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন ও মালিক আপনি আমারে টাকা দেন নাই কিন্তু এমন একটা দামি সম্পদে ইলম দিয়েছেন আর আমার ইলম যত ইলম ওয়ালার ইলম যত বাড়বে তত ইলম ওয়ালার সম্মানও বেড়ে যায় টাকা ওয়ালার টাকা যত বেড়ে যায় ওই বান্দার শত্রু তত বেড়ে যায় ওরে নবীর উম্মতের দল বুঝানোর জন্য বলি কারণ টাকা ওয়ালার যত টাকা আছে কোটি কোটি টাকার মালিক যদি কোরআন সুন্নার বিপরীত কোন কথা বলি কোরআন সুন্নাহ যদি বান্দার ভিতরে সেটিং না করতে পারে ওই বান্দা দুনিয়ার জমিনে থেকেও লাঞ্ছিত হয়ে যায় উতবা সাইবা ফেরাউন দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে গেছে ফেরাউন লাঞ্ছিত হয়ে গেছে মিশর জাদুঘরে ফেরাউনের প্রতিচ্ছবি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই ফেরাউনের ছবি এইভাবে বিদ্যমান রেখে দিবি ফেরাউন থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ও তুই তোমার মতো কত টাকাওয়ালা দেখেছি ওই টাকাওয়ালার টাকা আছে কিন্তু ওই বান্দার দিকে তাকাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই দুনিয়া থেকে বেঈমান নাফরমানি হয়ে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে বিদায় হয়ে গেলেন আর পরকালের জন্য জাহান্নাম কিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে নবীর উম্মতের দল সাহাবাই কেরাম পয়গাম্বরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ
दुनियार जमीनेर भितरे धनी के गरीब के अल्लाहर पैगंबर सुंदर भावे सहाबाई केराम देर के बुझाइलेन ओ सहाबाई केराम भालो करे शुनी नेन দুনিয়ার ভিতরে তার নফসটাকে এমন ভাবে নিয়ন্ত্রণে রেখেছে যদি তার সারা দিনে যদি 100 টাকা ইনকাম করতে পারেন ওই 100 টাকার উপরে শুকর আদায় করেন প্রকৃত ধনী হলো নিজের নফস এমন ভাবে কন্ট্রোল করেছেন যদিও তার হালাত গরীব টাকা নাই পয়সা নাই কিন্তু পয়গম্বর বলেন যার টাকার দিক দিয়ে কোনো লোভ নাই ওই বান্দাই হলো প্রকৃত ধনী কারণ তুমি আজকে একটা বিল্ডিং এর মালিক 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছো তোমার ভিতরে তো অহংকার অহংকার থাকবে না রে বাবা আল্লাহ বলেন হে বান্দা অহংকার করবা না যদি অহংকার করতে চাও অহংকার করো তাহলে তুমি নিজে নিজেই লোহার মতো ধ্বংস হয়ে যাবা জীবনটাকে এমন ভাবে পরিচালনা করবে যাতে জাতি তোমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কারণ আল্লাহর পয়গামে এত সুন্দরভাবে বুঝাইলেন ধনী ব্যক্তি কি একটা সংক্ষেপে ঘটনা বলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনার জামানায় এক ব্যক্তি হাজির হয়ে গেলেন হাজির হয়ে বললেন হযরত আপনার জন্য আমি 500 টাকা হাদিয়া এনেছি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি 500 টাকা গ্রহণ করে নিলেন আর বললেন ওরে ভাই আমি তো গরিবের টাকা গ্রহণ করি না লোকটা জবাব দেয় হযরত আমি তো গরিব না বরং আমি অনেক টাকাওয়ালার মালিক জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি কেমন টাকার মালিক এই 500 টাকা ছাড়া কি তোমার আর টাকা আছে ওই বান্দা জবাব দিয়ে বলেন হযরত হযরত এই টাকা ছাড়াই আমার আরো অনেক টাকা আছে এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার প্রশ্ন করলেন হযরত তোমার কত টাকা আছে বলে এই টাকা ব্যতীত আরো অনেক টাকা আছে বলে তোমার টাকার প্রতি কি কোনো লোভ আছে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই টাকা ছাড়া হযরত যদি আমার কাছে অনেক আরো টাকা আসে আমি গ্রহণ করতে রাজি যদি আরো বেশি টাকা হয় আমার জন্য আরো উপকার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূল বলেন যার টাকার ভেতরে কোনো লোভ আছে ওই বান্দা দুনিয়ার হালাতে যদিও ধনী কিন্তু আমার মাওলার কাছে গরিব অতএব তোমার টাকা আমি গ্রহণ করব না আমি জুনাইদ বাগদাদি আমার টাকার প্রতি কোনো লোভ নাই টাকার প্রতি কোনো আমার চাহিদা নাই বরং যেই বান্দার টাকার প্রতি চাহিদা ওই বান্দাকে তুমি টাকাটা দিয়া দাও যেহেতু তুমি কোটি টাকার মালিক লক্ষ টাকার মালিক বরং তোমার টাকার প্রতি চাহিদা আছে এই 500 টাকার ভেতরে আমার যেই পরিমাণ হক আছে আমার চাইতে তোমার এই টাকার মধ্যে হক বেশি বরং আমার কোনো টাকার প্রয়োজন নাই
তোমার টাকা তুমি ফিরত নিয়ে যাও। ওই লোকটা টাকা 500 টাকা হাদিয়া আবার রিটার্ন নিয়ে চলে গেল। অতএব আল্লাহওয়ালাদের অবস্থাই এমন ছিল, টাকার প্রতি কোনো লোভ ছিল না, একেবারেই কম ছিল। জীবনটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাও, রসুলের জীবনটাকে ফলো করো, সাহাবাই কেরামদের জীবনটাকে ফলো করো। সাহাবাই কেরাম কিভাবে জীবন পরিচালনা করেছেন, আল্লাহর পয়গম্বর কিভাবে জীবনটাকে পরিচালনা করলেন, কারণ আমার মাওলা যখন যা প্রয়োজন হতেন ওই মক্কাবাসীদের জন্য, যখন যা প্রয়োজন হতেন আমার মাওলা ওই মক্কাবাসীদের জন্য আয়াত নাজিল করছেন, মদিনাবাসীদের যখন যেটা প্রয়োজন হতেন তখন ওই মদিনাওয়ালাদের জন্য আয়াত নাজিল করে আল্লাহ বুঝিয়ে দিতেন। কিন্তু ওই আয়াতের প্র্যাকটিক্যাল দেখাইলেন আমার রহমাতাল্লিল আলামিন। অতএব বলি রে মুমিন, নিয়ামত দুই প্রকার, নিয়ামতে খাস আর নিয়ামতে আম। নিয়ামতে খাস হলো যেটা বান্দার সাথে শুধু সম্পৃক্ত হয়, আর নিয়ামতে আম যেটা সকলের জন্য, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সবাই বক্ষণ করবে আর সকলেই শুকর আদায় করবে। আম নিয়ামত হলো সকলের নিয়ামতে শুকর আদায় করতে হবে, খাস নিয়ামত হলো আল্লাহ তাআলার দেওয়া তোমার ভেতরে যে তাকওয়া দিয়েছেন, ঈমান ঈমানের হালাত দিয়েছেন, এর জন্য ওই তাকওয়ার জন্য তোমার শুকর আদায় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে রে বাবা। কারণ জীবনটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাও, আমার পয়গম্বর রহমাতাল্লিল আলামিনের পুরো জীবনকে ফলো করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তার জীবনটাকে এমনভাবে সুন্দরভাবে সাজাইলেন, এত সুন্দর পয়গম্বর রহমাতাল্লিল আলামিনের দাড়িটা রেখেছেন, মাথায় টুপি রেখেছেন, জুব্বা পাঞ্জাবি পড়েছে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেই মসজিদে চলে যাই, ওরে নবীর উম্মতের দল তোমার জীবনটাকেও এমন সুন্দরভাবে পরিচালনা করো। অনেক যুবকের ইতিহাস আছে পুরা জীবনটাকে বরবাদ করে দিয়েছে, জুয়ার আড্ডায় বসে বসে জীবনটাকে শেষ করলেন, মতের আসরে জীবনটাকে শেষ করে দিলেন। ওরে নবীর উম্মতের দল একবার আল্লাহ ওয়ালাদের সহবতে থেকে জীবনটাকে পরিশুদ্ধ করে নাও, জীবনটাকে পরিশুদ্ধ করে নাও। হাজার হাজার ইতিহাস আছে, বিশরে হাফি এক বান্দা ছিল, বিশরে হাফি সারা জীবন মতের আসরে কাটাইছেন, এমন ভাবে তার জীবনটাকে পরিচালনা করেছেন সারা জীবন যখন ওই অন্ধকার জগতে ছিলেন, সারা দিন রাত মতের আসরে পড়ে থাকতেন, বিশরে হাফি কোন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পুঁথি মধ্যে বিশরে হাফি একটা সাদা কাগজের টুকরা পেলেন, বিশরে হাফি ওই কাগজের টুকরাটাকে হাতে নিলেন, হাতে নেওয়ার পর এই কাগজের মধ্যে কিছু আরবি লেখা দেখা যায়। বিশরে হাফি তো পড়তে পারেন না, বিশরে হাফি মনে মনে চিন্তা করতেছেন
এটা কোরআনের লেখা দেখা যায় যারা নাকি লেখা পড়া না জানেন বাংলা শিক্ষিত না মূর্খ মূর্খ আরবি শিক্ষাও গ্রহণ করতে পারে নাই কিন্তু লেখা দেখলে বুঝতে পারেন কোনটা বাংলা কোনটা আরবি বিশ্ব হাফি মনে মনে অনুভব করতেছেন এটা আরবি লেখা দেখা যায় বিশ্ব হাফি কিছু দিনার দেরহাম তার কাছে ছিল ওই দিনার দেরহাম নিয়ে বিশ্ব হাফি ওই দিনার দেরহামটাকে এক আতরের দোকানদারকে দিলেন আতরের দোকানদারকে দারকে দিয়ে একটা আতরের বোতল কিনে নিলেন ওই কাগজটাকে আতর দিয়ে মাখাইলেন মাখায় পকেটে রেখে দিলেন বিশ্রে হাফি মদের আসরে চলে গেছে যাওয়ার পর সারা দিন কেটে গেল ওই জমানার হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তাকে স্বপ্নে দেখাইলেন ও হাসান বসরি জলদি করে যাও দেখো বিশর নামে একজন বান্দা এক মতের আসরে শুয়ে আছে তাকে গিয়ে আমার সালাম জানাও হাসান বসরি রহমাতুল্লাহি আলাই দৌড়ে চলে গেলে মদের আসরে চলে গেছে আর দরজায় গিয়ে নক করলে ভিতরে কেউ আছে এক যুবক বের হয়ে আসলো কাকে ডাকেন বিশর নামে কোনো ব্যক্তি আছেন বলে হ্যাঁ আছে বিশর নামে ব্যক্তি আমাদের এই মদের আসরে লিটার কারণ সে যেমন তেমন ব্যক্তি না সমস্ত মদখোরদের লিটার ছিল বিশরকে ডাক দিয়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তাকে বললেন ও বিশর কি এমন আমল তুমি করেছো যে আমলের কারণে আমার মাওলা তোমাকে সালাম জানিয়েছি সারা জীবন যদি মতের আসরে কাটানোর কারণে কাটিয়ে দেই জোয়ার মত জোয়া আসরে কাটিয়ে দেই ওই বান্দাকে যদি আমার মাওলা সালাম জানাইতে পারে ওরে যুবক ভাই তোমার জীবনটাকে তুমি এমন বিশরের মতো পরিশুদ্ধ করার জন্য এক আল্লাহ ওয়ালাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব যুবক ভাই পা দুটো আগাইয়া দে পায়ে হাত রেখে বলি রে ভাই কারণ তোমার জীবনের পিছনের যত ইতিহাস আছে তুমি একজন আল্লাহওয়ালার কাছে চলে যাও আল্লাহওয়ালার কাছে গিয়ে তোমার জীবনের ইতিহাসটা বর্ণনা করবে ওই আল্লাহওয়ালা তোমাকে এমন একটা থিওরি দিয়ে দিবেন যেই থিওরি যদি তুমি অবলম্বন করতে পারো মানতে পারো তোমার জীবনটাই সঠিক পথের প্রদর্শন হয়ে যাবে ওতই পলিরে মুমিন তৌবাতুন নাসুহা খাঁটি তৌবা করে নাও আমার মাওলা তোমাকে কুদরতের চাদর দিয়ে ডেকে নিবে অতএব আমাদের জীবনকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাই আমাদের আল্লাহওয়ালার প্রয়োজন আছে উলামায়ে কেরামের প্রয়োজন আছে এর জন্য আমরা উলামায়ে কেরামের সহবতে থাকব আর বিশেষ কথা হলো আজকে হঠাৎ করে মানে এই প্রোগ্রামের ডেটটা হয়ে গেছে বিদায় আমি হঠাৎ করে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য হয়তো যদি কোনো দিন কোনো সময় বা কোনো মুহূর্তে আগামী দিন যদি দেখা হয় আগামী সময় যদি দেখা হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি গুনাহগার কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ